আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর বাড়িতে লুট, লোকাধিক টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার মহানন্দপুর বাজার এলাকায়। গতকাল রাতে একদল সশস্ত্র দুষ্কৃতী স্যার ব্যবসায়ী হিমাংশু সাহার বাড়িতে আনা দেয় বলে অভিযোগ। ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর বাড়িতে লুট, লক্ষাধিক টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি মালদার চাঁচল থানার মহানন্দপুর বাজার এলাকায়। সার ব্যবসায়ী হিমাংশু সাহার বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। এরপর ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে পালায় সেই দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘোষ মেডিকেল স্টোর, বিশ্ব সিংহ রোড, তেঁতুলতলা চৌমুথি, কোচবিহার। সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিঠুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম্বুর, স্ত্রী রোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্মন, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জয়ন। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্ব সিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার। মোবাইল 7478022488। কি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা? কালকে তো বললাম যে 12টা-1টার দিকে হঠাৎ আমি বাইরে ঘরের মধ্যে বসে টিভি দেখছিলাম, ঠিক আছে, এর মতো অবস্থায় দেখতে পাচ্ছি যে আমার এই যে ভিতর দিকে তারা ফারা লাগানো আছে শিকড়, শিকড়টা একটা আওয়াজ হলো, ঠিক আছে। তখন আমি গেটের কাছে চলে আসলো, তখন ওরা 8-10 জন লোক তখন দরজাটা ভাঙতে আরম্ভ করেছে, দেখেছি বড় বড় হাম্বার আছে, ওরা ভাঙতে ভাঙতে তখন আমি ভিতরে চলে যাচ্ছিলাম সিঁড়ি রুমটাতে, যে আমি ভিতরে চলে গেলে পরে দোতলা, আমার বাড়িটা 4তলা, কিন্তু আমি যখন ওরা ঢুকে গেল তখন আমি দরজাটা লাগিয়ে দিলাম, ভিতরে ডানটা ফেলে দিয়ে আমাকে ধরতে পারতো না, কারণ 5-6 জনের ঠেলছে আর আমি ভিতরে একাই আছি। কি কি করেছে, কি কি নিয়ে গেছে আপনার? আমি এখন কিছু বলতে পারবো না, আমার কাছে আমি ক্যাশটাই বুঝতে পারবো।